আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ফিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি নাদিরা নাসির তোমাদের সামনে অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় পর্যায়ের একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা আলোচনা করব লিঙ্গ এবং লিঙ্গান্তরের নিয়ম। লিঙ্গ এবং লিঙ্গান্তরের নিয়ম নিয়ে আলোচনা করার জন্য শুরুতেই আমাদের জেনে নেওয়া প্রয়োজন লিঙ্গ শব্দের অর্থ কী এবং লিঙ্গান্তরের সংজ্ঞাও জানবো আমরা, সরি লিঙ্গের সংজ্ঞা জানবো, লিঙ্গের শ্রেণী বিভাগ জানবো, তারপরে আমরা চলে যাব লিঙ্গান্তরের সাধারণ কিছু নিয়ম আলোচনায়। চলো তাহলে আমরা জেনে নেই লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে, লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে লক্ষণ বা চিহ্ন। এই লক্ষণ বা চিহ্ন আসলে কিসের লক্ষণ বা চিহ্ন? এই যে আমি, আমাকে কি সম্বোধন করলে আমি স্ত্রী লিঙ্গবাচক বা স্ত্রী লিঙ্গ জাতীয় এটা বোঝা যাবে। কোনো পুরুষ মানুষকে কি শব্দ ব্যবহার করলে বা এই যে আদা অন্য জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো যে শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই এ পুরুষ এই স্ত্রী এ হচ্ছে এক কোনো একটা শব্দ দিয়ে উভয়কেই বোঝাবে। যেমন মানুষ মানুষ দিয়ে এর মধ্যে স্ত্রী এবং পুরুষ উভয় ইয়ে আছে, অন্তর্ভুক্ত আছে। এরপরে কিছু কিছু আছে অলিঙ্গবাচক, সেগুলো আমরা জেনে নেবো। চলো তাহলে যাই। তাহলে আমরা লিঙ্গ শব্দের আগে সংজ্ঞাটা জানি। লিঙ্গ শব্দ লিঙ্গ হচ্ছে যে লক্ষণ বা চিহ্নের দ্বারা পুরুষ পুরুষ বা পুরুষ জাতীয় স্ত্রী এবং অন্যান্য জাতীয় যে শব্দগুলোকে আলাদা করা যায় সেটাই হচ্ছে লিঙ্গ। এখন এই লিঙ্গটা হচ্ছে মূলত চার প্রকার। কোনো শব্দ দিয়ে পুরুষবাচক শব্দ বোঝাবে বা পুংলিঙ্গবাচক শব্দ, কোনোটা দিয়ে স্ত্রীলিঙ্গবাচক শব্দ, কোনোটা দিয়ে এখন অন্য জাতীয় বোঝাবে। আমরা আগে শ্রেণী বিভাগটায় যাই, তাহলেই আমরা বুঝতে পারবো আসলে লিঙ্গ চার প্রকার। একটা হচ্ছে চার প্রকার, একটা হচ্ছে পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, একটা হচ্ছে উভয় লিঙ্গ বা উভয় লিঙ্গবাচক শব্দ, আর একটা হচ্ছে ক্লীবলিঙ্গ ক্লীবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ। অলিঙ্গবাচক শব্দটা হচ্ছে যেটা দ্বারা কোনো লিঙ্গ বোঝায় না, এটা দিয়ে পুংলিঙ্গবাচক শব্দ দিয়ে আমরা বাবা ভাই ছেলে এই শব্দগুলো দিয়ে আমরা বুঝি এটা পুরুষবাচক। স্ত্রীলিঙ্গবাচক শব্দ মা মেয়ে বোন ইত্যাদি। উভয় লিঙ্গবাচক শব্দ যেমন মানুষ সন্তান ইত্যাদি। ক্লীবলিঙ্গবাচক শব্দ যেটা অলিঙ্গবাচক বললাম, যার দ্বারা কোনো লিঙ্গ বোঝায় না, যেমন চেয়ার টেবিল বই খাতা কলম ইত্যাদি, এটা দিয়ে যা আছে সব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে কি হলো, আমরা লিঙ্গের চারটি প্রকার জানলাম, প্রত্যেকটা সাধারণ কিছু উদাহরণ আমরা জানলাম। এবারে আমরা চলো চলে যাই লিঙ্গান্তরের সাধারণ কিছু নিয়ম আলোচনায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, কিছু কিছু পুরুষবাচক শব্দের শেষে আ ই নি আনি ইনি ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়ে থাকে এবং এটাকে দুই প্রক্রিয়ায় লিঙ্গান্তর করা যায়, পুরুষ থেকে স্ত্রী এবং স্ত্রী থেকে পুরুষ। চলো আমরা দেখে নেই, প্রত্যয়গুলো হলো আ ই নি আনি ইনি। দেখো আমরা উদাহরণ দেখি নেই,
প্রথম প্রথমা জেলে জেলেনি ছাত্র ছাত্রী চাকর চাকরানী গোয়ালা গোয়ালি গোয়ালি দেখো এখানে প্রথম স্ত্রীবাচক আপ্রত্যয় হয়েছে প্রথমা জেলে নিপ্রত্যয়ে জেলেনি ছাত্র ছাত্রী আনি চাকর চাকরানি ইনি গোয়ালা গোয়ালি এরপরে আমরা পরের নিয়মে চলে যাই কিছু কিছু পুরুষবাচক শব্দ আছে যেগুলোকে সম্পূর্ণ ভিন্ন শব্দ বসিয়ে স্ত্রীবাচক শব্দে পরিণত করতে হয় চলো তাহলে আমরা দেখি বাবা মা ভাই বোন ছেলে মেয়ে কর্তা গিন্নি তোমরা দেখেই বুঝতে পারছো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে বাবা মা মাটা পুরো আলাদা ভাই এটাও আলাদা কিন্তু স্ত্রীবাচক শব্দ গঠন করার জন্য এগুলোই প্রয়োজন হয়েছে এগুলোর পুরুষবাচক শব্দের সঙ্গে কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ আলাদা শব্দযোগে স্ত্রীবাচক শব্দ গঠন করে লিঙ্গান্তর করা হয়েছে এরপরে আমরা তৃতীয় নিয়মে চলে যাই কিছু কিছু পুরুষবাচক কিছু কিছু শব্দ আছে পুরুষবাচক নয় কিছু কিছু শব্দ আছে যেগুলোর শেষে স্ত্রীবাচক এবং পুরুষবাচক শব্দ বসিয়ে সেগুলোকে স্ত্রী এবং পুরুষবাচক করতে হয় দেখো ভাইয়ের শেষে ও শব্দ বসিয়ে পুরুষবাচক শব্দ গঠন করা হয়েছে ভাইয়ের শেষে ঝি বসিয়ে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়েছে বোনের শেষে এরকম কিছু কিছু শব্দ আছে যেগুলোর শেষে পুরুষবাচকের ক্ষেত্রে পুরুষবাচক এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ শেষে বসিয়ে খেয়াল করো শেষে বসিয়ে লিঙ্গান্তর করা হয়ে থাকে শব্দ গঠন এবং লিঙ্গান্তর উভয় প্রক্রিয়া এখানে যেমন শব্দ গঠিত হয়েছে এখানে যেমন শব্দ গঠিত হয়েছে লিঙ্গান্তরও পরস্পর উভয়ই হয়ে থাকবে এরপরে আমরা আর একটা নিয়মে চলে যাই কিছু কিছু শব্দ আছে সুপ্রিয় শিক্ষার্থীরা যে শব্দের পূর্বে এখানে যেমন আমি দেখালাম পরে বসিয়ে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়েছে তেমনি কিছু কিছু শব্দ আছে যেগুলো পূর্বে এরকম পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ বসিয়ে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় এবং এই এই প্রক্রিয়াতেই পরস্পর বিপরীত প্রক্রিয়াতে লিঙ্গান্ত হয়ে থাকে মানে আমি পুরুষবাচক যেটা করলাম তার ঠিক বিপরীতটা হবে স্ত্রীবাচক এবং স্ত্রীবাচক থেকে আমি যখন পুরুষবাচকে আসবো সেই বিপরীত প্রক্রিয়াটা অনুসরণ করে আসতে হবে এখন চলো দেখি আমরা এখানে আমি দুটো উদাহরণ দিলাম উদাহরণের তো আসলে কোনো অভাব নাই আমাদের নিজেদেরই কর্ম অনুশীলনে এগুলো বিস্তারিতভাবে নিজেদের একটু দেখে নিতে হবে আমি সাধারণভাবে আলোচনা করে গেলাম
নিলাম প্রত্যেকটা মূল শব্দ, দেখো একই, কিন্তু এর পূর্বে কিছু শব্দ বসিয়ে স্ত্রীবাচক করা হয়েছে, পূর্বে কিছু শব্দ বসিয়ে পুরুষবাচক করা হয়েছে। এরপরে নিয়মে চলো আমরা, কিছু কিছু পুরুষবাচক শব্দ আছে, যে শব্দটা পুরুষবাচকই তার পূর্বে মহিলা এবং নারী এই শব্দ দুটো বসিয়ে এগুলোকে স্ত্রীবাচক শব্দে পরিণত করা হয় এবং স্ত্রীবাচক শব্দ এই প্রক্রিয়াতেই গঠন করা হয়ে থাকে। চলো যাই আমরা, এরপরে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা কিছু শব্দ শিখব যেগুলো স্বাভাবিকভাবেই পুরুষের দখলে, সেগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়। আরও একটা নিয়ম হচ্ছে, যেটা শুধুমাত্র স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে শব্দগুলো, সেগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ। চলো আমরা দেখি তাহলে নিত্য পুরুষবাচক শব্দগুলি, শব্দের কিছু অংশ এবং নিত্য স্ত্রীবাচক শব্দের কিছু অংশ। কবিরাজ নিত্য পুরুষবাচক, ক্রীতদাস অক্রীতদাস ইত্যাদি। এরপরে নিত্য স্ত্রীবাচক শব্দ সতীন, সৎমা, সধবা, দায়ী ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত আমাদের লিঙ্গান্তরের সাধারণ কিছু নিয়ম নিয়ে আলোচনা হলো। আশা করি তোমরা পিরোজপুর অনলাইন ক্লাসের সঙ্গেই থাকবে, এবং যদি তোমরা থাকো তাহলে তোমরা কিছু মাত্রায় ক্লাসের মতো, আমরা সামনাসামনি ক্লাস নিলে যেরকম উপকৃত হওয়া অতখানি না হলেও আশা করতে পারি কিছু না কিছু উপকার তোমরা পাবে। আজ এ পর্যন্তই, পিরোজপুর অনলাইন ক্লাসের সঙ্গে থাকো, ভালো থাকো।